আমাদের একজন বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার। ব্যবস্থা হচ্ছে আমাদের পক্ষে রাজনীতি চৌহাদা বলি হাজার বর্তমানে আসবেন চৌহাদা বলি হাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জুলাই অগস্টের বিশাল গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা স্বৈরাচারী সরকারের পতন যে ছাত্র নেতারা টেনেছেন তাদের সবাইকে, এনডিএম এর যত নেতা কর্মী আজকে উপস্থিত আছেন তাদের সবাইকে এবং সামনে উপস্থিত আমার মিডিয়ার ভাই ও বোনেরা আপনাদের সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তব্যের শুরুতেই গত জুলাই অগস্টের আন্দোলনে যে বীর সেনারা প্রাণ ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি এবং একই সাথে হাজারে হাজারে যে বীর সেনারা আহত হয়েছেন এখন হাসপাতালে আছেন তাদের সবার জন্য দোয়া কামনা করছি। আজকে আমরা শুনতে চেয়েছিলাম এবং আলোচনা শুরু করতে চেয়েছিলাম যে এই গণ আন্দোলনের সম্মুখে যারা ছিলেন, ছাত্রদের যারা নেতৃত্ব দিয়েছেন, তরুণদের যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের এখন কি তারা সরকার থেকে চাইছেন, কিভাবে তারা নতুন দেশকে দেখতে চাইছেন। আমরা তাদের দুই ঘন্টা ধরে তাদের কথা শুনেছি, তাদের বক্তব্য শুনেছি এবং তারা যেইভাবে সাহস দেখিয়ে সেই স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সেই একইভাবে দেশপ্রেম দেখিয়ে আজ অব্দি দেশের মানুষের জন্য জনগণের জন্য কথা বলে যাচ্ছে, আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। কয়েকটা কথা শুরুতে না বললেই না, আমাদের একজন বীর সাংবাদিক মাহমুদুর রহমান সাহেব, ওনার নামে মিথ্যা মামলা দিয়েছিল হাসিনা সরকার। শুধু মিথ্যা মামলা না, বিদেশের মাটিতে কোন একটা ঘটনা ঘটানোর ব্যাপারে বাংলাদেশের মাটিতে তার নামে মামলা দেওয়া হয়েছিল এবং এই মামলায় তাকে সাজাপ্রাপ্ত করে তাকে জেল দেওয়া হয়, জোরপূর্বক ওনাকে দেশ ত্যাগ করতে হয়। কিন্তু এই জুলাই আন্দোলনে বিজয় লাভ করার পর এই বিজয়ী বাংলাদেশে ফিরে এসে তাকে আবার জেলে যেতে হবে, এই যে আমরা কেউ দুশ্চিন্তা মানে দুঃস্বপ্ন চিন্তা করতে পারি নাই। আমি ধিক্কার জানাই সরকারের দায়িত্বে যারা আছেন যে তাদের এই দায়িত্বে থাকা অবস্থায় মাহমুদুর রহমানের মতো বাংলাদেশের বীর সৈনিক বীর সন্তানকে জেলে যেতে হয়, আমি ধিক্কার জানাই। এবং একই সাথে ধিক্কার জানাই আজকে এই যে ইসরায়েলের IDF ইসরায়েলের সৈন্য বাহিনী যেইভাবে আমাদের লেবাননের ভাই বোনদের উপর আক্রমণ চালাচ্ছেন সেটার বিরুদ্ধে বাংলাদেশ সরকার থেকে শুরু করে বিশ্বের সকল মুসলমান, আমি তো বলবো শুধু মুসলমান না ভাই, মানবতা বোধ যার ভিতরে আছে বিশ্বের সকল মানবতা বোধওয়ালা নাগরিক ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ানো অত্যন্ত প্রয়োজন। আমি ভিক্ষার জানাই ইসরায়েল এবং নেতানিয়াহু সরকারকে। গতকাল অনেকগুলো ঘটনা ঘটে গেছে, আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা তারা আন্দোলনরত ছিলেন, সেই আন্দোলনকে দমন করতে যেয়ে একজন নিহত হয়েছেন, অনেকে আহত হয়েছেন। সরকার যখন দায়িত্বে থাকবে, সেটা আমার সরকার হোক, বিরোধী অন্য কোনো দলের সরকার হোক বা কোনো নির্দলীয় সরকার হোক, প্রত্যেকটা দায়িত্ব সরকারকে নিতে হবে।
আমি বিশ্বাস করি গতকাল আমার গ্রামের শ্রমিকদের ভাই এবং ভাইয়ের মধ্যে সাথে যে ঘটনা ঘটে গেছে,